জি ধন্যবাদ টিপু। আপনি আগেই যেভাবে জানাচ্ছিলেন যে আসলে আন্দোলন প্রত্যাহার হয়েছে গতকালকে, গতকাল রাতে এই আন্দোলনকারী নেতাদের সাথে বা চা শ্রমিক নেতাদের সাথে মৌলভীবাজারে একটি বৈঠক হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে। তো সেই বৈঠক থেকে আসলে তারা আমরা যতটুকু জানতে পেরেছি একটি এই সিদ্ধান্ত হয়, সেখানে এই তারা কর্মবিরতি প্রত্যাহার করার, সাময়িক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে কিছু শর্ত দিয়েছেন। শর্তটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ তারা 145 টাকা যে প্রস্তাব দেওয়া হয়েছিল এই সরকারের পক্ষ থেকে, সেই প্রস্তাব তারা মানেননি। তারা আপাতত আগের যে মজুরি আছে 120 টাকায়, সেই 120 টাকাতেই কাজে ফিরবেন, তবে শর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী যাতে আগামী দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রী তাদের সাথে একটি বৈঠক করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে আছেন, তিনি ভারত সফর করবেন এবং আমেরিকা সফর করবেন, সেই সফর শেষ করে এসে তাদের সাথে বৈঠক করতে হবে, এরকম এটি হচ্ছে তাদের মূল শর্ত। সেই শর্ত অনুযায়ী কাজ করতে পারলে তারা, সেই শর্ত অনুযায়ী আসলে শর্ত বাস্তবায়ন হলে তারা আসলে এই আন্দোলন সাময়িক প্রত্যাহার করেছেন, এবং শর্ত বাস্তবায়ন হলে সেক্ষেত্রে তারা এই পূর্ণাঙ্গভাবে আন্দোলন প্রত্যাহার করবেন। অর্থাৎ মূল দাবিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 300 টাকা মজুরি, তার আগে তারা নতুন কোনো মজুরি নেবেন এবং প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে তারা এই আজকে এই সাময়িক প্রত্যাহার করেছেন। আমি এখানে যারা আন্দোলন করছিলেন সেখানে এই চা শ্রমিক ইউনিয়নের নেতা ছাড়া বাইরের যে নেতা আছে যারা আন্দোলনের লিড দিচ্ছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম সকালে, তারা বলছেন আজকে সকালে 11টার দিকে, 10:30 কিংবা 11টার দিকে তারা সাধারণ শ্রমিকদের সাথে বৈঠক করবেন। বৈঠকে সাধারণ এই শ্রমিক নেতা বা সাধারণ শ্রমিক যারা আছে তাদের প্রতিক্রিয়া কী হবে সেটা আমরা হয়তো আমরা পরে জানতে পারবো। আর আজকে আমরা সকালে এসে দেখেছি যে গতকালকে যে আন্দোলন প্রত্যাহারের যে খবর দেওয়া হয়েছে বা যে গতকাল যে বৈঠক হয়েছিল এই সোনা এই মৌলভীবাজারে সেটা আসলে অনেকে জানে না, এবং যে কী সিদ্ধান্ত হলো সেটা অনেকেই জানে না। সেক্ষেত্রে তারা যে প্রত্যাহার এই তারা সিদ্ধান্ত দিয়েছেন যে আগামীকালকে থেকে, অর্থাৎ আগামীকালকে থেকেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন, কারণ আজকে সকালে অনেকেই এই খবরটি জানেন না। সেই না জানার কারণে আজকে আমরা সকাল থেকে দেখেছি আসলে কোনো বাগানে এখন পর্যন্ত কোনো শ্রমিক কাজে যোগ দেয় নাই, অর্থাৎ নতুন করে তারা সিদ্ধান্ত যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং আলোচনা হবে, আলোচনার পরে নতুন কোনো সিদ্ধান্ত আসলে তারা মানবেন কি মানবেন না সেটা আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ, ফিরে স্টুডিওতে আপনার কাছে টিপু।